চার মাস পর কৃষক ছেলে রাজমিস্ত্রির কাজ সেরে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরছিল, রেল পুলিশের কাছ থেকে এলো দুঃসংবাদ। 18 বছর বয়সের কুরবান খান কোতুলপুরের সরিষাদিঘি থেকে চার মাস আগে ব্যাঙ্গালোরে পাড়ি দিয়েছিল রাজমিস্ত্রির কাজ করতে। চার মাস পরে ব্যাঙ্গালোর থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় কুরবান। 11 জানুয়ারি ট্রেনে চাপার পর কুরবানের সাথে পরিবারের ফোনে শেষ কথা হয় রাত্রে 8টায়। তারপর থেকে ফোনে যোগাযোগ করলে শুধু রিং ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। পরের দিন পরিবারের সদস্যদের কাছে রেল পুলিশের তরফ থেকে কুরবানের মৃত্যু সংবাদ আসে, তবে মৃত্যুর সঠিক কারণও জানা যায়নি। পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে কুরবানের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোতুলপুরের সরিষাদিঘি এলাকায়। আরামবাগ টাইমসের রিপোর্ট। বাবার নাম কি? রুহুল খান। কুরবান। বাপের নাম রুহুল কুরবান খান না কি বললে? খান। হ্যাঁ, কুরবান খান। বাবার নাম রুহুল খান। এটা অন্য কিছু নিউজ। যখন চলে যাবে আল্লাহ যখন কাঁচা পাকা দেবেন সময় হলে গেলে কোন আল্লাহ পাক তো কাঁচা পাকা দেখে নে না আল্লাহ দেখছে না আজকাল তো পকেটে পড়বেনি তো পেনের পকেটে থাকলে পড়বেনি সব ঠিক তো ঘটনাটা ছিল ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিল, ওই বাড়ি এসেছিল মহাজনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বাড়ি আসছে। বাড়ি আসতে আসতে ওই ট্রেনেতে এই দুর্ঘটনাটা হয়েছে। আমরা তারপরে খবর পেলাম যে ট্রেনে এই দুর্ঘটনা হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ করে কোনো পাঠিয়ে দিয়েছিল। এই ঘটনাটা আমরা এসে শুনলাম, শুনে এইসব খুঁজে খুঁজি। ট্রেনে যখন উঠেছিল আপনার সাথে কথা হয়েছিল? না, আমাদের হয়নি, ওর মায়ের সঙ্গে হয়েছিল। আর মা বলে আমার সঙ্গে নটা দশটার সময় কথা হয়েছে। হ্যাঁ, তারপরে সকালবেলা 8টা সাড়ে 8টার সময় আমরা খবর পাচ্ছি এই ব্যাপার, কোথায় ট্রেনেতে নাই, কোথায় খুঁজে পাচ্ছি না তাকে। এই ঘটনাটা আমরা শুনলাম, শুনে এবারে চার দিয়ে হোয়াটসঅ্যাপ করে চার দিয়ে এবারে ফটোফটো করে ফোন করে রিং হচ্ছে, কিন্তু ফটো রিং আর এটা তুলতে পারছে না, ওর পকেটে রয়ে গেছে। তারপরে শুনলো জিআরপি যে তুলে আর ফটোটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছে, ওর ঠিকানা ফোকানা সব পেয়েছে। পাঠিয়ে দিতে আমরা দেখছি, দেখলেন যে হ্যাঁ আমাদেরই ছেলে বটে। এই ঘটনা ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা শুনছি কি টুনি, টুনি বলে শুনছে, টুনি জায়গাটা নাম হচ্ছে, স্টেশনটার নাম হচ্ছে টুনি।
ব্যাঙ্গালোর কাজে গেছিল, মার্বেল মিস্ত্রি। হ্যাঁ, কতদিন হলো কাজে গেছে? ও হয়ে গেলো 4 মাস হয়ে গেল, পাঁচ মাসে পড়েছি। বাড়ি আসার সময় কি দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, বাড়ি আসবার সময় দুর্ঘটনাটা ঘটেছে। বাড়ি আসছে? হ্যাঁ, কিভাবে ঘটেছে এটা আমরা বলতে পারবো না, ট্রেনের ব্যাপার আমরা খোঁজই পাইনি, তাই জানবো কি করে। তারপর আমরা কি করে জানতে পারলে? আমরা জানতে পারলাম ওই যে আমরা ফোন মোবাইলটা কাছে ছিল, ওইখান থেকে ফোন যখন করেছি বারবার রিং হচ্ছে, রিং কল করেনি, ধরেনি। তারপরে জিআরপি আবার যখন কল করেছি তখন দেখছি জিআরপি ফোনটা ধরে ও ঠিকানাটা নিয়ে আর হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, দেখো তোমাদের ছেলে নাকি এটা। যিনি মারা গেছেন কত বয়স হবে? 18 বছর। কি নাম ওনার? কুরবান মোল্লা, কুরবান শেখ খাঁ, কুরবান খাঁ। আপনার নাম? আমার নাম আজিম মল্লিক। তার মানে ও বাইরে ছিল, যা যে মহাজনের সাথে গেছিল ও 15 দিন আগে আসবে বলছিল, ওকে পাঠায়নি। এরপরে বলেছে যে আমাকে পয়সা দাও, আমি তো বড় ছেলে, আমি চলে যাব, আর আমাকে পয়সা দাও বললে 1000 টাকা দিয়েছিল মহাজন, দিলে ও এসেছিল। কোথায় কাজে গিয়েছিল? ওই যে বললাম কোথায়, বললো যে ব্যাঙ্গালোর। কিসের কাজে গিয়েছিল? রাজমিস্ত্রি করতো, কোনো সময় মজাক পাথরের কাজ করতো। কি করে ঘটনাটা ঘটলো? কি করে ঘটলো কি করে জানবো বাপ, পকেটে মোবাইল ছিল, রিং হচ্ছিল কিন্তু তুলিনি, জিআরপি পুলিশরা তুলে তখন ওর ফোনটা ফের চালু করলো। তা আপনারা কি করে জানতে পারলেন ঘটনাটা ঘটেছে? ও থেকে ওর যে ব্যাগে আধার কার্ড ছিল, মোবাইলটা ওর কাছে ছিল, এই আধার কার্ডটা একজন ছেলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছিল। ওই ছেলেটার সিটে বসেছিল, দুজন বসেছিল, তো ওরই মধ্যে কেউ পরিচয় হয়তো ট্রেনে হয়ে গেছিলো। হয়ে গেলে জিজ্ঞেস করলো যে এর এখানে যে ছেলেটা বসেছিল কোথায় গেল, বলছে ও অনেকক্ষণ পড়ে গেছে। পড়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ পড়ে গেছে। তখন ও দেখলো যে এ তো আমাদের জাত ভাই মুসলমান, তো ওর ব্যাগটা ঘেঁটে দেখি, ব্যাগটা ঘেঁটে দেখলো আর আধার কার্ড আছে, ওই আধার কার্ডে ফটো তুলে ঠিকানা দিয়ে ওই মোবাইলে ছেড়ে দিয়েছে। কত বয়স হবে? 18 বছর। কি নাম? কি কুরবান। আপনার ওনার আপনি কে হন? তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24-28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশিকাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো